হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখব দশমিক থেকে ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় এবং একই সাথে ভগ্নাংশ থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। প্রথমে দেখো, 25 ভাগে 3 এটা ভগ্নাংশ দেয়া আছে, তাহলে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে এটা যখন করতে হবে, এই যে এখানে তিনটা অঙ্ক দেখা যাচ্ছে যে ভগ্নাংশ দেয়া আছে এবং এটাকে আমরা নিয়ে যাব দশমিক সংখ্যায়, তাহলে এই নিয়মটার জন্য আমাদেরকে প্রথমে হরটাকে 100 বানাতে হবে। অর্থাৎ এখানে 25 আছে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা 100 পাই। তাহলে 25কে 4 দিয়ে গুণ করব, একই সাথে এই যে 4 দিয়ে গুণ করেছি এটা দিয়ে লবকেও গুণ করে দিব। এটা হচ্ছে প্রথম স্টেপটা শেষ। এখানে 4 25-এ 100 এবং 3 4-এ 12। এর পরের স্টেপটা হচ্ছে এটাকে আমরা 100 ভাগের 12কে আমরা দশমিক সংখ্যায় লিখব। একে দশমিক সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করব, এখানে দেখব দুইটা শূন্য আছে এবং এখানে দুইটা অঙ্ক আছে, যদি এরকম মিলে যায় তাহলে এখানে 12-এর আগে একটা দশমিক বসিয়ে দিলেই আনসার পেয়ে যাব। অর্থাৎ 100 ভাগের 12 মানে হচ্ছে 0.12। তারপরের যে সংখ্যাটা ভগ্নাংশটা দেওয়া আছে সেটা দেখো 50 ভাগের 17। প্রথম স্টেপটা বলেছি যে নিচে যে হরটা আছে সেটাকে 100 বানাতে হবে, 50কে 2 দিয়ে গুণ করলেই আমরা 100 পাবো, এবং একই সাথে এই 2 দিয়ে উপরের সংখ্যা যেটা থাকবে লব, লবকেও গুণ করে দিব। তাহলে এখানে আসছে 34। তারপর দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপটা হচ্ছে এখানে কয়টা অঙ্ক আছে দেখব এবং এখানে কয়টা শূন্য আছে দেখব। শূন্যের সংখ্যা এবং অঙ্ক সংখ্যা যদি মিলে যায় তাহলে 3 এবং 4-এর আগে দশমিক বসে যাবে। অর্থাৎ 100 ভাগের 34 মানে হচ্ছে 0.34। তারপরেরটা দেখো 4 ভাগের 3, তাহলে 4কে যদি আমি 25 দিয়ে গুণ করি তাহলে আমরা হরে 100 পাবো, আর এখানে 3কে আমরা 25 দিয়ে গুণ করব তাহলে এখানে পাবো 75, এবং আগের মতোই দশমিকটা 7.5-এর আগে বসে যাবে। তারপরের যে নিয়মটা সেটা হচ্ছে দশমিক সংখ্যা দেয়া আছে, আমাদেরকে ভগ্নাংশ বানাতে হবে। এখানে দেখো, এইখানে দশমিকটাকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমরা ভগ্নাংশের জন্য যে মাঝখানে দাগটা দেই সেটা দিব, তারপর এই দশমিকটা বাদ দিয়ে যা থাকে তা উপরে লিখব। এখানে দেখো 0.6 থাকে যদি দশমিক বাদ দেই, মানে 6, আর দশমিক যেহেতু বাদ দিয়ে দিয়েছি বা উঠিয়ে দিয়েছি তার জন্য নিচে কিছু একটা দিতে হবে, সেটা হচ্ছে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে যতগুলো শূন্য আছে তার জন্য ততগুলো শূন্য। অর্থাৎ এখানে দশমিকের জন্য 1 বসাবো, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে তাই একটা শূন্য বসাবো। তাহলে আমার প্রথম স্টেপ শেষ হয়ে গেল, এবং দেখো এখানে লঘিষ্ঠ করা সম্ভব, অর্থাৎ কাটাকাটি করা সম্ভব, তাহলে আমরা এটাকে কাটাকাটি করব। আমরা জানি দুইটাই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, আর এখানে থাকছে 5 দুগুণে 10। এরপর আর কাটাকাটি করা যাচ্ছে না, তাই এটাকে আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি এবং 5 ভাগের 3 হচ্ছে আনসার। তারপর দেখো 0.25কে আমরা দশমিক উঠিয়ে দিয়ে 2 5 অর্থাৎ 25 উপরে লিখব, আর দশমিকের জন্য এখানে একটা 1, দশমিকের পরে 2টা অঙ্ক বলে 2টা 0। এরপর দেখো 25 দিয়ে এই দুটোকেই কাটাকাটি করা যায়, 25 একে 25, আর এখানে থাকছে 4 25-এ 100, অর্থাৎ আমার থাকছে হচ্ছে 4 ভাগের 1। তারপর দেখো 0.075, এখান থেকে যদি আমরা দশমিকটা তুলে দেই তাহলে আমার থাকে 0.075। যেহেতু শূন্যগুলো আগে আছে সেটা লেখার দরকার নেই, তাহলে আমার 75 হচ্ছে লব, এবং হরের জায়গায় দেখো এই দশমিকের জন্য একটা 1, 3টা অঙ্ক আছে বিদায়, 3টা 0। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শূন্য থাকলেও কিন্তু এটাকে আমরা একটা অঙ্ক কাউন্ট করব। এরপর দেখো এটাকে 25 দিয়ে ভাগ করা যায় 3 বার, আর 1000কে 25 দিয়ে ভাগ করা যায় 40 বার, তাহলে আমার আনসার হচ্ছে 40 ভাগের 3।